আজ বিধানসভায় বিজেপির তরফ থেকে বয়কট করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় বিধানসভা বয়কট করেন বিজেপির সদস্যরা। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন ও দুঃশাসন বলে গণ্য করা হয়। ওনারা মহিলাদের বস্ত্র হরণ করেছেন বলে দাবি করেন রাজ্যের বিজেপি নেত্রী অগ্নিনেত্রা পাল। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী অখিল গিরি, বিধায়িকা সাবিত্রী মিত্র যেভাবে বিজেপি নেতৃত্বকে কুরুচিকর মন্তব্য করছেন তার প্রতিবাদে আজকাল বিধানসভা বয়কট করেন বিজেপি নেতৃত্ব। আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল মাননীয় অধ্যক্ষ মহোদয় বললেন এটা স্টেট সাবজেক্ট নয়, বিধানসভার মধ্যে এটা আলোচনা অ্যালাউ করা হবে না। আপনারা বলুন, আজকে আমাদের ভারতবর্ষের সম্মানীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে অপমান করা হয়েছে, বলা হচ্ছে দুর্যোধন দুঃশাসন, তারা মহিলাদের বস্ত্র হরণ করছে। এই কথাটা বলার পরেও আজকে অধ্যক্ষ মহোদয় উনি এতটা বায়াসড, উনি বলছেন না এটা আলোচনা করা যাবে না, এটা স্টেট সাবজেক্ট নয়। প্রধানমন্ত্রীকে অপমান করলে সেটা স্টেট সাবজেক্ট নয়, কী করে স্টেট সাবজেক্ট হবে যেখানে মুখ্যমন্ত্রী নিজে অপমান করেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে, হোদল কুতকুত, কিম্বুত কিমাকার, পেটে দড়ি বেঁধে নিয়ে আসবো, এগুলো তো শুরু করেছেন। এই সংস্কৃতি পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি নিচে ধূলিসাৎ করে দিচ্ছেন সেটা তো শুরু করেছেন উনি। আপনাদের মনে থাকবে আজকে এই মমতা ব্যানার্জি একটি টেলিভিশন প্রোগ্রামে মনমোহন সিংজিকেও ছাড়েননি, উনি তাকে ক্যারিকেচার করেছিলেন। আজকে এক মাসও বোধ হয় হয়নি অখিল গিরি তিনি অপমান করেছেন আমাদের রাষ্ট্রপতিকে, তারও কোনো শাস্তি হয়নি। তাই এখানে আজকে এই মহিলা আননিয়া বিধায়িকা সাবিত্রী মিত্র তিনি বলতে উঠলেন, আমরা ভাবলাম তিনি বোধ হয় ক্ষমা চাইবেন, কিন্তু তিনি উঠে বলছেন যে না, আমার কথাগুলো এলোপি ভুল টুইট করেছেন, আপনারাও তো ছিলেন, কী উনি বলেছেন সেটা তো আমরা আপনাদের মাধ্যমে জানতে পারছি। এবং উনি আবার করে রিইটারেট করছেন যে গুজরাটের কোনো অবদান ছিল না স্বাধীনতা সংগ্রামে, এটাই তো উনি বললেন। গুজরাটিদের কোনো, তাহলে মহাত্মা গান্ধী কোথা থেকে, তামিলনাড়ু থেকে নাকি কাশ্মীর থেকে, কোন রাজ্য থেকে মহাত্মা গান্ধী এসেছেন? আজকে সর্দার বল্লভভাই পটেল কোন রাজ্য থেকে, তারা কি স্বাধীনতা সংগ্রামী নন? এবং কি লজ্জার যে আজকে এই সংস্কৃতি দেখতে হচ্ছে, যেহেতু তারা টিএমসি সেহেতু তাদেরকে অধিকারটা দিয়েছে যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে এই ধরনের কথাবার্তা বলা। এবং আজকে যারা মন্ত্রীরা বসে আছেন তারা ওই সাবিত্রী মিত্রকে বলছেন আরো বলো আরো বলো। লজ্জা লাগছে যে আজকে আমি এই পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির আই এম আ মেম্বার যে আজকে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এই টিএমসি বিজেপির এই নোংরা রাজনীতির জন্য তাদেরকে ছোট করা হচ্ছে। ধিক্কার জানাই, ধিক্কার, আমার কোনো ভাষা নেই।